বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল্ডেন পিলআপ মাস্ক কিভাবে আপনারা বাড়িতে নিজের ইচ্ছে মতো যে কোনো দিন সেটা তৈরি করতে পারেন। খুবই মিনিমাম প্রাইসের মধ্যে সেটা আপনি ইউজ করতে পারেন, তৈরি করতে পারেন, আর সেটা আপনি ইউজও করতে পারেন। চলুন আমরা দেখে নিই গোল্ডেন পিলআপ মাস্ক কিভাবে তৈরি করা যায়। গোল্ডেন পিলআপ মাস্কের কি কি উপকারিতা সেটাও আমরা জেনে নেব, যে কি ইউজ করলে কতটা আপনি বেনিফিট পেতে পারেন আপনার স্কিনের জন্য সেটাও আমরা জেনে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই ডিআইওয়াই রেসিপিটি কি। এটা খুব কম খরচের মধ্যে, মিনিমাম প্রাইসের মধ্যে আপনি আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আপনাকে পার্লার যাওয়ার প্রয়োজন হবে না গোল্ডেন পিলআপ মাস্ক এর জন্য স্পেশালি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ডিআইওয়াই রেসিপি। এই মাস্কটি রেডি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে, আপনার কাছে থাকা দরকার একটা কস্তুরি হলদি। এটা কিন্তু বাড়ির কোনো হলুদ আপনি নিয়ে ইউজ করবেন না, কস্তুরি হলদি দরকার। আপনার যদি বাড়িতে কাঁচা হলুদ গুঁড়ো থাকে সেই কাঁচা হলুদ গুঁড়োও আপনি কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু বাড়ির রান্না করার কোনো হলুদ আপনি এখানে ইউজ করবেন না। তাহলে কিন্তু আপনি যে বেনিফিটটা পেতেন সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন। আমি এখানে মাস্কটি দুজনের জন্য রেডি করছি, তাই পরিমাণটা একটু বেশি নিচ্ছি, আপনি অল্প পরিমাণে নেবেন। এবং আমার কাছে রয়েছে স্যান্ডেলউড পাউডার, তাই আমি স্যান্ডেলউড পাউডারটা নিচ্ছি। এটা একদম অপশনাল, আপনি নিতেও পারেন অথবা নাও নিতে পারেন। গোল্ডেন পিলআপ মাস্কটি তৈরি করার জন্য মেইন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটাই হচ্ছে হলুদ। এবং হলুদের সাথে আপনাকে নিতে হবে, আগে কি নিতে হবে সেটা আমি পরে বলছি। তো স্যান্ডেলউড অয়েল আপনাকে, স্যান্ডেলউড পাউডার যেটা, সেটা কিন্তু খুব কম মাত্রায় নেবেন, বেশি মাত্রায় এটি নেবেন না। কারণ বেশি মাত্রায় স্যান্ডেলউড অয়েল, এসেন্সিয়াল অয়েল বলুন অথবা পাউডার বলুন, এটি কিন্তু স্কিনে ইরিটেশন তৈরি করতে পারে। এর সাথে আপনাকে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে এভারিউথের আপনাকে অরেঞ্জ পিলআপ মাস্কটা নিয়ে নিতে হবে। আপনি কিন্তু কোনো রকম চারকোল পিলআপ মাস্ক, চারকোল মাস্ক এইসব কিন্তু এর সাথে ইউজ করবেন না। শুধু আপনি অরেঞ্জ পিলআপ মাস্ক ইউজ করতে পারেন অথবা যে কোনো কোম্পানির অ্যালোভেরা কোনো পিলআপ মাস্ক থাকলে সেটা আপনি ইউজ করতে পারেন। এর সাথে আমার কাছে ছিল টার্মারিক এসেন্সিয়াল অয়েল, সেই জন্য আমি নিচ্ছি। এখানে এক ফোঁটা দিলেই যথেষ্ট, বেরোচ্ছিল না বলে আমি এইভাবে দু তিনবার নাড়া দিয়েছি। এবং আরেকটা আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে স্যান্ডেলউড অয়েলের এসেন্সিয়াল অয়েল, সেটাও এক ফোঁটাই যথেষ্ট। এগুলো একেবারে বেশি পরিমাণে ইউজ করবেন না, এক ফোঁটা করে দিলেই কিন্তু যথেষ্ট। এগুলো দু ফোঁটা বা তিন ফোঁটা আপনি যদি দিয়ে ফেলেন আপনার স্কিনে কিন্তু র্যাশ বেরিয়ে যাবে, আপনার স্কিন জ্বালা করতে পারে, আপনার স্কিনে ব্রেকআউট হতে পারে, অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে। আর এইগুলো আমার, এগুলো একেবারে অপশনাল, এগুলো আমার কাছে রয়েছে সেই জন্যই আমি কিন্তু ইউজ করছি। যদি এগুলো না থাকতো আমি একেবারে এদিকে যেতাম না, রয়েছে তা আমি বেনিফিটটা অবশ্যই নেব, কেন নেবো না বলুন। তো আমি গুড ভাইবসের টার্মারিক যেটা এসেন্সিয়াল অয়েল সেটা ইউজ করেছি, এবং খাদির নিয়েছি আমি স্যান্ডেলউড এসেন্সিয়াল অয়েল। আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা বুঝে নিতে যে কোন কোন প্রোডাক্ট এখানে আমি ইউজ করেছি। এরপর এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তাহলে আপনারা একটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলে দিই, যে গোল্ডেন পিলআপ মাস্ক বানানোর জন্য যেটা দুটো ইনগ্রিডিয়েন্ট দরকার, একটা হচ্ছে যে কোনো অ্যালোভেরা পিলআপ মাস্ক অথবা এই অরেঞ্জ পিলআপ মাস্ক যেটা আমি এভারিউথের ইউজ করলাম, অথবা আপনি নিতে পারেন এই দুটো নিতে হবে। এবং এর সাথে আপনাকে নিতে হবে টার্মারিক। টার্মারিক আমাদের স্কিনে গ্লো আনে, এটি অ্যান্টি এজিং এর প্রপার্টি রয়েছে এর মধ্যে। এটি কোনো রকম আপনার স্কিনের মধ্যে কোনো যদি পিম্পল থাকে সেটাকেও এটি ঠিক করতে সাহায্য করবে। এই গোল্ডেন পিলআপ মাস্কটি আপনি সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতেই পারেন অনায়াসে। আর এখন আমি ইউজ করার আগে প্রথমে ফেসকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি মামা আর্থের উপটেন ফেস ওয়াশ দিয়েই আমার স্কিন সাহায্যে আমার স্কিনের মধ্যে সম্পূর্ণভাবে লাগিয়ে নেব। আর যেটা এটা আমি দুজনের জন্য রেডি করেছি, তো যতটা পরিমাণ আমার দরকার আমি ততটাই লাগিয়ে নেব, এবং 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর এটা শুকিয়ে গেলে এটাকে ভালোভাবে আমি ধীরে ধীরে ছাড়িয়ে ফেলবো। এবং হাতের সাহায্যে দেখুন আমি পুরো ফেসের মধ্যে এই পিলআপ মাস্কটি লাগিয়ে ফেললাম। এরপর আমি 15 মিনিটের মধ্যে আমার যে ফেস মাস্কটি আছে সেটিকে আমি কিন্তু রিমুভ করে দেবো। আর এটা যখন আপনি এই ধরনের পিলআপ মাস্ক ইউজ করবেন, আপনি চেষ্টা করবেন হাওয়ার মধ্যে বসা, নইলে কিন্তু এটা ভালোভাবে ছাড়ানো যায় না এবং গলে গলে পড়ে যায়, যেটা এই প্রবলেমটা কিন্তু আমার এই সময় একটু একটু হচ্ছিল, যে আমি হাওয়ার মধ্যে ছিলাম না সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল ছাড়ানোর জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন আমার চুলে কিন্তু ক্যাপ লাগানো আছে। এই চুলে ক্যাপটা হচ্ছে আমি একটা হেয়ার মাস্ক ইউজ করেছি, যেটা সিল্কি এবং শাইনি দেবে, শাইন করবে আপনার চুলে, এবং সেটা আমি ভিডিও অলরেডি শেয়ার করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। মাস্কটি সম্পূর্ণভাবে তুলে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিন কত ক্লিয়ার এবং গ্লোই মনে হচ্ছে। আজকে
DIY রেসিপিটি কত সহজে আপনারা কিন্তু আপনাদের জন্য এই DIY রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। এবং DIY রেসিপিটি আমি সমস্ত প্রোডাক্টের লিংক যে যে প্রোডাক্টগুলো ইউজ হয়েছে সেগুলো আপনি আপনার নিয়ারেস্ট কোনো শপেও পেয়ে যাবেন। তবুও যদি আপনারা অনলাইন নিতে চান বা অনলাইন পারচেস করতে চান আমি আপনাকে অনলাইন লিংক সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে। এটা অবশ্যই ছেলে মেয়ে অবশ্যই উভয়ই ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা আসছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।